আমার প্রিয় ছাত্ররা, তোমাদের আজকে স্ট্যাটিস্টিক্স শুরু করছি। প্রথমে আমরা আলোচনা করব যে যৌগিক গড, ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতিতে কিভাবে আমরা গড হিসাব করতে পারি। তো এক্ষেত্রে একটা প্রবলেম, সেটা তালিকা করা হয়েছে এখানে, তোমরা লক্ষ্য করো যেখানে ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা। তো ক্লাস ইন্টারভেলটা যেটা দেওয়া আছে, যে এইখানে আমরা ধরতে পারি যে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা, মোট পরিসংখ্যা এইটা যোগফল হলো 90। তা 90 অর্থাৎ 90, এটাকে যদি আমরা দিন হিসাবে ধরি যে 3 মাস। এখন আমাদের এই প্রবলেমটা এরমভাবে আমরা নিতে পারি যে এই 3 মাসে 90 দিনে, ধরো এপ্রিল, মে, জুন, কোনো একটা কারখানায় এই লকডাউন এর সময় মানে কিছু কিছু করে কাজ হয়েছে অর্ধেক অর্ধেক করে, তো তাতে করে দেখা যাচ্ছে যে এই 3 মাসে উপস্থিতির হার সেটা 12 দিন 12 দিন 0 থেকে 40 জনের মধ্যে এই 12 দিন উপস্থিতি হয়েছে 0 থেকে 40, 20 দিন উপস্থিত হয়েছে 40 থেকে 80 জন, হয়তো কোনো দিন 44 জন, 52 জন, 70 জন, এইভাবে দেখা যাচ্ছে যে এইটা 3 মাসের মধ্যে 90 দিনের মধ্যে 20 দিন হাজির হয়েছে 40 থেকে 80 জন শ্রমিক বা সমস্ত স্টাফ মিলে এইভাবেই দেখা যাচ্ছে হাজির হয়েছে। তেমনি এই 25 দিন উপস্থিত হয়েছে 80 থেকে 120 জন, 80 বেশি 120 কম। তেমনি 20 দিন উপস্থিত হয়েছে 120 থেকে 160 দিন 60 জন, আর 13 দিন উপস্থিত হয়েছে 160 থেকে 200 জন। এইবার তাহলে যদি অঙ্কটা থাকে যে গড়ে এই 3 মাসে গড়ে কতজন উপস্থিত হয়েছে, তাহলে সেখানে আমরা কিভাবে হিসেব করতে পারি যে গড়ে কতজন, অর্থাৎ দিনে দৈনিক গড়ে কতজন উপস্থিত হয়েছে, দৈনিক গড়ে কতজন উপস্থিত হয়েছে, কতজন উপস্থিত হয়েছে। তাহলে সমস্যাটা বোঝা গেল যে এখানে 3 মাসে কোনো একটা কারখানায় শ্রমিকের উপস্থিতির সংখ্যা, এটা শ্রমিক সংখ্যা আর এটা দিন সংখ্যা। যদি এটা এইভাবে আমরা ধরে নিই যে এটা দিন সংখ্যা আর এটা শ্রমিক সংখ্যা, এত থেকে এতর মধ্যে 0 থেকে 40-এর মধ্যে, এইভাবে এটাকে বলা হয় কি ক্লাস ইন্টারভাল বা শ্রেণী সীমানা, ফ্রিকোয়েন্সি অর্থাৎ পরিসংখ্যা। এরপর আমাদের বের করব যে মিড ভ্যালু অফ ক্লাস ইন্টারভাল। এখন 0 এবং 40-এর মাঝামাঝি সংখ্যাটা কত, 20। 40 এবং 80-এর মিড ভ্যালু মধ্যমান সেটা হলো 60। তাহলে কত করে এখানে বাড়ছে মধ্যমানের মানটা, এখানে বাড়ছে 20 থেকে 60 40 করে বাড়ছে। তাহলে এরপরেরটা হবে 100, এরপরে 140, এরপরে 180, এটা মধ্যমান। এরপরে আমরা হিসেব করব যে এই মধ্যমানটাকে লেখা হচ্ছে XI আর ফ্রিকোয়েন্সি FI, XI ইন্টু FI, এটা গুণ করলে, এটা ডাইরেক্ট সরাসরি আমরা গুণ করি প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথডে, এখানে আমরা সরাসরি গুণ করব। তাহলে 12 2 40 200 12 2 40 240 6 6 2 12 1200, এখানে 25 2500, 14 2 28 00, আর 13 18
শূন্য, তেরো আঠেরোটা গুণ করি, তেরো আর আঠেরো, তিন আসি চব্বিশের চার, হাতে দুই, আঠাশ আঠাশ দুই দশ, তেরো একে তেরো, তাহলে চার তিন দুই, দুই তিন চার শূন্য। তাহলে উপস্থিতির হার, এইবার এইটাকে আমরা সামেশান, তাদের যোগফলটা আমরা বের করব, সামেশান অফ এক্স আই এফ আই, এইটা সমান এর, এইগুলো সব যোগ করলে যেটা দাঁড়াবে সেটা হলো সামেশান অফ এক্স আই এফ আই, এটা যোগ করলে হবে নাইন জিরো এইট জিরো, নাইন জিরো এইট জিরো। এই চিহ্নটা, এই চিহ্নটা হলো সামেশান, সামে সামেশান বা যোগফল, সব সংখ্যাগুলো যোগফল। তাহলে এখানে সামেশান অফ এক্স আই এফ আই, এক্স আই এফ আই গুণ আমরা এইগুলো পেয়েছি, এর সামেশান এটা হচ্ছে নাইন জিরো এইট জিরো। এখন প্রত্যক্ষ পদ্ধতিতে যে গড় নির্ণয়ের সূত্রটা হলো সামেশান অফ এক্স আই এফ আই, এখানে গড়, গড় বা মিন ভ্যালু, যেটা মিন ভ্যালু এটাকে লেখা হয় এক্স বার ইকুয়ালস টু সামেশান অফ এক্স আই এফ আই আপন সামেশান অফ এফ আই। এবং সামেশান অফ এক্স আই এফ আই এটা কত পেলাম, নাইন জিরো এইট জিরো, এটা হলো নাইনটি, নব্বই দিনে টোটাল এত। তাহলে এখান থেকে আমরা যদি হিসেব করি, ওয়ান জিরো জিরো এটা হলো এইট এইট এইট, এটাকে দেখতে পারি হান্ড্রেড পয়েন্ট এইট নাইন, প্রায় দুই দশমিক অবধি নেওয়া হলো। তাহলে এটা আমরা সরাসরি প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথডে এটা আমরা গড় মিন ভ্যালুটা এটা আমরা পেলাম যে প্রতিদিনের গড় উপস্থিতি হলো একশো পয়েন্ট আট নয়, এটা একটা পদ্ধতি। নেক্সট আমরা বলবো যে অ্যাসিউমড মিন, এরপরের যে পদ্ধতিটা সেটা হলো অ্যাসিউমড মিন বা কল্পিত গড়, অ্যাসিউমড মিন বা এটাকে বলা হয় কল্পিত গড়, কল্পিত গড়। এই কল্পিত গড় এইটা আরেকটু, এই গড় নির্ণয়ের প্রক্রিয়াটা এরা আরেকটু সহজ হয় যে সেটা আমরা এখানে যেটা সরাসরি গুণ করেছি এত বড় ফিগারটা এসছে সেক্ষেত্রে সেটা একটু ছোট করে করা যাবে, ওরা এই অংশটাকে মুছে দিলাম, এটাকে আরেকটু বাড়িয়ে নিই, তাহলে এরপরে আমরা যেটা হিসেব করব সেটা হলো অ্যাসিউমড মিন বা কল্পিত গড়। এই পদ্ধতিতে মিন অর্থাৎ গড় নির্ণয়, এরপরে আমরা যেটা লিখব এখানে সামেশান অফ এক্স আই এফ আই এক্স আই, এটা আগের পদ্ধতিতে করেছি, এখন যেটা শ্রেণীমধ্য বা মিড ভ্যালু আছে এখান থেকে লিখব ডিআই, ডি অফ আই ইকুয়ালস টু এক্স আই মাইনাস এ, এক্স আই মাইনাস এ, এরপরে আমরা লিখব ডিআই, ডি অফ আই, ডি অফ আই ইনটু এফ আই, ডিআই এফ, ডি অফ আই, আই দিয়ে সূচিত করা হয় এটা এক দুই তিন, এফ ওয়ান এফ টু এফ থ্রি, এটাকে যদি এফ ওয়ান হয় এফ টু এফ থ্রি এফ ফোর এফ ফাইভ, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এইভাবে তাহলে ইঞ্জিনিয়ারিং লেখা হয় এক্স অফ আই। এখন এই কল্পিত গড়, কল্পিত গড় একটা আমরা এখানে ধরে নিতে পারি যে মোটামুটি একটা গড় অ্যাভারেজ হতে পারে, যে এইটা
ঠিক মাঝামাঝি কোনটা এক দুই তিন চার পাঁচ, পাঁচের মাঝামাঝি হলো এই ঘরটা, এইটা ইজিকাল টু আমরা ধরলাম এ, অর্থাৎ একশোকে আমরা এই ভ্যালুটা ধরলাম এ। তাহলে ডিআই ইকুয়ালস টু আমরা এখানে তাহলে লিখতে পারি ডিআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস এ, এক্স আই অর্থাৎ এই ঘরটা। তাহলে কুড়ি থেকে যদি আমরা এ অর্থাৎ একশো বিয়োগ করি, কুড়ি থেকে একশো বিয়োগ করলে কুড়ি বিয়োগ একশো তাহলে হলো মাইনাস আসে, ষাট বিয়োগ একশো, ষাট মাইনাস একশো তাহলে মাইনাস চল্লিশ। এখানে আর এইভাবে দেখানোর দরকার নেই, এটা হলো একশো থেকে একশো বিয়োগ করলো, একশো চল্লিশ থেকে একশো বিয়োগ করলে প্লাস চল্লিশ, এটা হলো আশি। এখানেও আমরা দেখছি চল্লিশ চল্লিশ করে ডিফারেন্স হচ্ছে। এখন এবার এক্স আই ইন্টু এফ আই যদি গুণ করি তাহলে কুড়ি ইন্টু আশি আর কুড়ি ইন্টু এটা হলো একশো ছিল আর আশি, ঠিক আছে সিক্সটি, ষোলোশো, চল্লিশ চার ছয় চব্বিশ, দুই চার শূন্য শূন্য এটা হলো জিরো, চার চোদ্দ ছাপ্পান্ন, ফাইভ সিক্স, চার চার ষোলো ছয় সাত এক, চার পাঁচ দুটো শূন্য এটা হলো জিরো, জিরো আঠাটা চৌষট্টি চার, হাতে ছয় আটাতে আঠার ছয় চৌদ্দ। তাহলে এইরকম ভ্যালুটা আসছে। এইবার এইখান থেকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে এখান থেকে কত আসছে, এটা একশো থেকে মাইনাস হলো চল্লিশ, একশো আশি থেকে একশো বিয়োগ করলে আশি, আশি সরি এটা একটু অসুবিধা এফ ডিআই এফ আই সামেশান অফ ডিআই এফ আই এটার সঙ্গে গুণ হয় বারো ইন্টু আশি, আট বারো ছিয়ানব্বই, নশো ষাট এটা মাইনাস চল্লিশ ইন্টু কুড়ি, চার দুই আট আটশো মাইনাস এটা পঁচিশ ইন্টু জিরো জিরো, কুড়ি ইন্টু চল্লিশ আটশো প্লাস আটশো, তেরো ইন্টু আশি শূন্য, আট তিনাশটা চব্বিশের চার, হাতের দুই আটাকটা আটা দুই দশ, হাজার চল্লিশ। তাহলে এটা যদি মাইনাস আটশো প্লাস আটশো এটা জিরো হয়ে গেল, নশো ষাট আর এত তাহলে হাজার, এটা কত বেশি হচ্ছে আশি। তাহলে এটা সামেশান অফ ডিআই এফ আই ইজিকাল টু হলো এই। এখন এখান থেকে আমরা লিখতে পারি যে অ্যাভারেজ ডি অ্যাভারেজ, ডি অ্যাভারেজ ইজিকাল টু সামেশান অফ এফ আই ডিআই এখন সামেশান অফ এফ আই ইজিকাল টু সামেশান অফ এফ আই ডিআই এর ভ্যালুটা কত, এক্স আই মাইনাস এ, এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এখন এফ অফ আই ইজিকাল টু সামেশান অফ এফ আই এক্স আই মাইনাস সামেশান অফ এফ আই এ এফ আই। এটাকে যদি আমরা ডিভিশন মেথডটা নিই ইজিকাল টু সামেশান অফ এফ আই এক্স আই আপন সামেশান অফ এফ আই মাইনাস সামেশান অফ এফ আই, এটাকে বাইরে নিয়ে আসলাম সামেশান অফ এফ আই, সামেশান অফ এফ আই এফ আই এটা ক্যান্সেল হয়ে গেল এটা। তাহলে সুতরাং এটা ডি অ্যাভারেজ ইজিকাল টু এটা, তাহলে নেক্সট লাইনে লিখতে পারি ডি অ্যাভারেজ ইজিকাল টু, তাহলে এই পোর্শনটা এইটা ইজিকাল টু আমরা কি অ্যাভারেজ যেটা বের করতে চাইছি এইটার ভ্যালু অর্থাৎ এক্স অ্যাভারেজ, এটা কেটে গিয়ে পড়ে রইল কত এ। তাহলে সুতরাং এখান থেকে লিখতে পারি এটা ইজিকাল টু এক্স অ্যাভারেজ মাইনাস এ, অর এক্স অ্যাভারেজ ইজিকাল টু বিবার প্লাস এ, এর ভ্যালুটা আমরা কত পেয়েছি, এই ইজিকাল টু পেয়েছি একশো প্লাস
ডি অ্যাভারেজ অফ ডি, এইখান থেকে অ্যাভারেজ অফ ডিটা আমরা বের করতে পারি যে ডি অ্যাভারেজ ডি অফ আই এটা অ্যাভারেজ ডি অফ অ্যাভারেজের ভ্যালুটা তাহলে সেখানে কত আসছে মাইনাস এর ভ্যালু 100 তাহলে প্লাস ডি অ্যাভারেজ হলো সামেশন অফ এইটা এটা সাইডে আমরা বের করে নিই ডি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই ডি আই বা ডি আই এফ আই যেটা এখানে লিখেছি ডি আই এফ আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই এটা আমরা পেয়েছি 80 আর সামেশন অফ এফ আই হলো 90 এটা কেটে গিয়ে হলো 8/9 ইজ ইকুয়াল টু 0.888 অর্থাৎ 0.89 তাহলে এখান থেকে আমরা পেলাম 100 প্লাস ডি অ্যাভারেজ প্লাস এ তাহলে 100 প্লাস 0.89 এটা এক্স অ্যাভারেজ অর এক্স অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 100.89 এটা প্রায় কথাটি লিখতে হবে তাহলে এটা এটা অনেকটা সহজ মেথড ডাইরেক্ট পদ্ধতির থেকে এটা আরও সহজ পদ্ধতি এইখানে ক্লাস ইন্টারভাল এটা প্রশ্নে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি এটা প্রশ্নে দেওয়া আছে এই দুটো প্রশ্নে দেওয়া ছিল আমাদের কাজ হলো মিড ভ্যালুটা বের করা মিড ভ্যালুটা বের করবো কী করে 0 এবং 40 তার মাঝামাঝি সংখ্যাটা 20 0 প্লাস 40 ডিভাইডেড বাই 20 40 প্লাস 80 ডিভাইডেড বাই 20 অর্থাৎ সেটা হলো 60 তাহলে এইভাবে এক্স আই অর্থাৎ মিড ভ্যালুগুলো বের করলাম মিড ভ্যালুগুলো বের করার পর মিড ভ্যালু থেকে এ যেটা কল্পিত সংখ্যাটা ধরা হয়েছে এ সংখ্যাটা এটা এক্স আই মাইনাস এ এই সূত্র অনুযায়ী এটাকে তোমরা বিয়োগফল করবো এ এখানে ধরেছে 100 তাহলে ডি অফ আই ইকুয়ালস টু এক্স আই মাইনাস 100 এক্স আই মাইনাস এখানে 100 তাহলে করে মাইনাস সাইন প্লাস সাইন সবগুলো অ্যাভারেজ সবগুলো এখানে বের করা হলো পরে এবার এই সূত্র অনুযায়ী ডিআই অফ ইন্টু এফ আই বা এফ আই ইন্টু ডিআই যেটাই লিখি গুণ আছে এটাকে গুণ করে এখানে সামেশান অফ এফ আই ডিআই এফ আই ইজ ইকুয়াল টু 80 এবার ডি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু তাহলে আমরা লিখতে পারি কি সামেশান অফ এফ আই ডিআই ডিভাইডেড বাই সামেশান অফ এফ আই এখানে ডিআই এর ভ্যালুটা বসালাম ডিআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস এ এক্স আই মাইনাস এ এখন সামেশান অফ এফ আই এবার এটাকে যদি আমরা সাবস্টিটিউশন করি তাহলে এটা মাইনাস এটা বাই এটা এটাকে গুণ করে দিলাম ইজ ইকুয়াল টু এটা আপন এটা মাইনাস এটা আপন এটা 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 কেটে গেল এটা এ সুতরাং ডি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু এটা অর্থাৎ এক্স অ্যাভারেজ ইজ ইকুয়াল টু ডি অ্যাভারেজ প্লাস এ ডি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু সামেশান অফ ডিআই এফ আই আপন সামেশান অফ এফ আই এটা করে আমরা এই ভ্যালুটা পেয়েছি এখানে বসানো হলো তাহলে এটা দুরকম মেথড হলো একটা হলো ডাইরেক্ট মেথড আর নাম্বার টু ওই একই অঙ্কের এটা হলো অ্যাসুম মেথড আজকে এখানে শেষ করছি পরের দিন আবার দেখা